দাদা আসুন। আজ আমরা উপস্থিত হয়েছি মহানন্দার তীরে, জেলা পরিষদ ডাকবাংলো, তেঁতুলিয়া, পঞ্চগড়। আমাদের সঙ্গে আছেন যথারীতি শ্রীযুক্ত পঙ্কজ সরকার। You made mistake again. Sorry, sir. শ্রদ্ধেয় পঙ্কজ সরকার, দাদা কিছু বলুন এ ব্যাপারে। তার উদ্দেশ্যে বলতে চাই, অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের এখানে আসার, আজকে আমরা এখানে আসতে পেরেছি। গতকাল বিকেলেও আমরা একটা শঙ্কায় ছিলাম, আমাদের এক সহকর্মী, সে প্রেগনেন্ট ছিল, বাচ্চা হওয়ার ডেট ছিল, আমরা ডাক্তারকে বলে সেটা পিছিয়ে দিয়েছি। আমরা আজকে আসতে পেরেছি, আমরা আসতে পেরে খুবই আনন্দিত। বিকেলবেলা বোঝা যাবে যে আমরা কি গর্বিত নাকি গর্ভবতী, সেটা আমরা বিকেলবেলা বুঝবো। বেশ, আমাদের সামনে আরো কয়েকজন আছে, আমাদের সফর সঙ্গীরা ওইদিকে জটলাক পাকাচ্ছেন, চলুন তাদের সাথে কথা বলি, তাদেরকে জিজ্ঞাসা করি তাদের কেমন লাগছে। আমাদের সফর সঙ্গীদের মধ্যে আছেন জনাব যিনি গতকালকেও আসবো না আসবো না বলে থানায় পানায় করে শেষ পর্যন্ত আমাদের সাথে যোগ দিয়েছেন। সাথে আছেন মাঝখানে ছাগল, ছাগলের পাশে আছে জনাব বিপ্লব, আর সাথে আছে আমি, আমার ছবিটা দেখাই দেন। আমি আপনাকে একটা জিনিস দেখাবো, আপনি ক্যামেরাটা আবার ধরেন দয়া করে। আমরা এখন উপস্থিত হয়েছি কোথায়, এই ব্রিটিশ আমলের এই অসাধারণ ডাক বাংলোটির সাথে কি? ও দাদা সরি, না বেরো শিখে কি আছে দাদা, প্লিজ কথা হচ্ছে যে আমরা এখানে কালো চেহারাটা দেখাই যায় না, আমরা এখানে আসলাম, এই যে একটা জিনিস, এটা একটা পাতা, আমরা এখানে এখন টেস্ট করব, ইউ নো দিস ইজ কি পাতা, এটা সাম কাইন্ড অফ আচ্ছা লিফ, এটা আমরা মুখে দিলাম, আপনি কি বলতে পারেন এটা কি স্বাদ, এটা স্বাদ কি? দারুচিনি না, এটা স্বাদ হচ্ছে চুকা টক, কারণ এই এলাকার নাম তেঁতুলিয়া। ও তেঁতুল পাতা, এই জন্য কই বলেছেন তেঁতুল পাতা তেঁতুল বড় টক। ব্রিটিশ আমলের এই ডাক বাংলোটি আমরা একটু দেখবো। হ্যাঁ স্যার, আঙ্গুরের গাছ, দেশি আঙ্গুর,